হয়ে যাওয়ার তখন কসম খেয়েছে আর বলছে যারা জ্ঞানী তারা জানতে পারবে। তার মানে কি জুড়ে আর একটু কষ্ট করে দাও, আর একটু দাড়িটাকে ধরে রেখে দাও, আর একটু টুপিটা পরে রেখে দাও, আর একটু নামাজটা পড়ে নাও, আর একটু রোজাটা রেখে দাও, আর একটু হজটা করে নাও, আর একটু জাকাতটা দিয়ে দাও, আর একটু জিকিরটা করে নাও, আর একটু তাহাজ্জুদ করে নাও, আর একটু তসবিহ তেলাওয়াত করে নাও, আর একটু মুরাকাবা মুশাহাদা করে নাও। রাত শেষ হয়ে গেল বলে কথা, যখনই মরে যাবে তখনই রাত শেষ হয়ে যাবে, আলো ফুটে যাবে, এমন আলো ফুটবে কবর আল্লাহ জান্নাত করে দেবে, ফুলসিরাত আল্লাহ সাওয়ারি করে দেবে, কিয়ামত আল্লাহ আরশে ছায়া করে দেবে, জান্নাত আল্লাহ ফিরদাউস দেবে, দিদার আল্লাহ আল্লাহর দিদার করে দেবে। মুসলমান শেষ হয়ে গেল বলে গেল গেল বলে মুসলমান আরেকটু মেহনত করে। এই তো কটা রোজা হলো? নটাই পড়ে দাঁড়াবি, কটা হলো বলে? নটা হয়ে গেল। খুদার কসম খেয়ে বলে নদিন চলে গেল, বুঝতে পারলে পেছন দিকে তাকিয়ে যেন কালকে যেন রোজাটা শুরু হবে। আর রোজার মাস যখন এসেছিল, রোজার মাস যখন এসেছিল তখন মনে হলো যে গত বছর রোজাটা তো এই গেল, কথা ঠিক না ভুল বলেন? আখেরি জামানা হুজুর বলেছেন, হ্যাঁ বছর মাসের মতন হবে, মাস সপ্তাহের মতন হবে, সপ্তাহ দিনের মতন, দিন ঘন্টার মতন হবে, ঘন্টা মিনিটের মতন হয়, মিনিট সেকেন্ডের মতন হয়, অল্পতেই শেষ হয়ে যাবে। আর একটু মেহনত করে নেন, কেষ্টপুরের লোক মেহনত করবেন তো বলেন? চোখের হেফাজত করে, এই চোখ কি চায় আল্লাহ জানে, তোমার কান কি শুনতে চায় আল্লাহ জানে, তোমার মুখ কি বলতে চায় আল্লাহ জানে, তোমার পেট কি খেতে চায় আল্লাহ জানে, তোমার পা কোথায় যেতে চায় আল্লাহ জানে, তোমার তোমার শরীর কি চায় আল্লাহ জানে। হ্যাঁ দুনিয়ার মেয়ে ছেড়ে দাও আল্লাহ আল্লাহ হুর দেবে, দুনিয়ার মদ ছেড়ে দাও আল্লাহ সারা বান্ত হুরা দেবে, দুনিয়া ছেড়ে দাও আল্লাহ জান্নাত দেবে। হ্যাঁ মুসলমান মেহনত করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ পাওয়ার মৌসুমি সারা বছর যে মেহনত করবে সেই আল্লাহ পাবে, আল্লাহ মৌসুম তৈরি করে দিয়েছে। আমি কি বললাম? আল্লাহর অলিরা ঘন্টার পর ঘন্টা মুরাকাবা মুশাহাদা করে মুজাহাদা করে এই হাল পয়দা করে যে আল্লাহ আমাকে দেখছে। রমজান মাসে সব্বাইয়ের হাল এই থাকে, আল্লাহ আমাকে দেখছে, সে থুতু গিলতে চায় না যে আমি রোজাদার, কথা ঠিক না বলে আল্লাহ দেখছে, জোরে বলে। এই হাল কি করে? হ্যাঁ আল্লাহ করে দিয়েছে, কে দিয়েছে বলে? আল্লাহ আল্লাহ দিয়েছে। মুসলমান আর একটু মেহনত করেন, তাকবীর দাও নারে তাকবীর, হ্যাঁ ঘুমাচ্ছে তাকবীর দাও নারে তাকবীর নারে তাকবীর, চুপ করেন তো যারা দাঁড়িয়ে আছেন পেছনে, তাকবীর দাও নারে তাকবীর। এবার আপনারা দেবেন এখান থেকে অর্ধেক হয়ে যান, এদিকটা চুপ করে, এদিকে তকবীর নারে তকবীর নারে তকবীর, তোমাদের থেকে এটা জোরে দিল কিন্তু, এদিকে লোক কম। আচ্ছা আরেকবার ইনাদের সুযোগ দিয়ে নারে তাকবীর, দেখেছেন এতক্ষণ তাকবীর দেয়নি, এতক্ষণ ঘুমাচ্ছে না, এমন এমন করছে। মুসলমানদের মধ্যে রেসারেসি না হলে হবে, হ্যাঁ আল্লাহ বলছে তোমরা রেসারেসি করো, কিসে? ইবাদত, কিসে বল? ভালো কাজে, ভালো কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো। 12 রেকাত নামাজ পড়েছে আমি, 18 রেকাত, 18 রেকাত আমি, 20 রেকাত, 20 রেকাত আমি, 50 রেকাত পড়ি। ভালো কাজে ওই 10 টাকা দিয়েছে আমি 20 টাকা দেবো, আল্লাহ জন্য রেসারেসি করো, রেসারেসি আল্লাহর জন্য করা যায়, আল্লাহর জন্য রেসারেসি করা যায়, আল্লাহর জন্য রেসারেসি করা যায়। সকলে আল্লাহর জন্য তাকবীর দেন, নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর।
কলমেলা।